এতজন মিলে ধরেছে টাকার কষ্ট তো জাল ছিড়েছে আমার যে ক্ষতিটা পূরণ হয় আমার যে ক্ষতিটা পূরণ হয় তারা একটুখানি যা কিছু খুশি হলো তো তারা তো জাল ধরে আমি টাকা দিয়ে দিয়েছি আমরা মারবো না আমরা দিয়ে দেব মাছ ধরার জালে বিরল প্রজাতির কচ্ছপ যা দেখতে মানুষের ভিড় আর তা উদ্ধার করতে গিয়ে বাধার মুখে পুলিশ। মঙ্গলবার দক্ষিণ চব্বিশ পরগনার কালীতলা আসতি থানার অন্তর্গত তেঁতুলবেড়িয়া এলাকার বাসিন্দা গোপাল মণ্ডল জোকা চড়িয়াল নামক খালে নেমে জাল দিয়ে মাছ ধরার সময় জালে জড়িয়ে যায় বিরল প্রজাতির বড় কচ্ছপ। ওই বিরল প্রজাতির কচ্ছপ দেখতে ভিড় জমায়েত থাকে স্থানীয়দের। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ কর্মীরা। বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে পড়তে হয় পুলিশকে। বেশ কয়েক ঘন্টা পর অবশেষে কচ্ছপ উদ্ধার করে পুলিশ এবং সেটি উদ্ধার করে বন দফতরের হাতে তুলে দেওয়া হয়। জাল অনেক ছিঁড়ে ফেলেছে, এখন যদি না আপনি বিশ্বাস করেন আপনি আমরা বাড়ি যেতে পারি। মানে আমি যে টানা জাল বলেছিলাম আমার জাল বারবারই ছিঁড়ে দিচ্ছে, তখন আমি ফলো করছি কিসের জাল ছিঁড়ছে কিসের জাল, তখন আমি ফলো করছি। ফলো করার পরে আমার ছেলে দেখতে পায়, ছেলে দেখতে পেয়ে এবং এইসব ভাইদের বলে, ঠিক আছে। তখন কিন্তু ওই ভাইরা সব খেলা জাল নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে ওরা অনেকবার আটক করেছে, চেষ্টা করেছে, ধরতে পারেন। লাস্টে কিন্তু ওরা খেলা জাল ফেলে আমি ভেলা নিয়েছে ঘিরে চার চারটে খেলা জাল ছেঁড়া হয়েছে, ছিঁড়ে দিয়েছে, ঠিক আছে, এই কচ্ছপে ছিঁড়েছে। তারপরে এর অনেক পরিশ্রম করার পরে আমি আবার ভেলা নিয়ে আসার পরে ওরা খেলা জাল ফেলে তারপরে এটা কাটা, ঠিক আছে, তবু 30-35 হবে, 30-35 হ্যাঁ তাই তো, এই যে স্যার, এই তো স্যারেরা আছে তো আমার যে ক্ষতিটা পূরণ হয় আমরা মারবো না দিয়ে দেবো, কিন্তু আমার যে ক্ষতিটা হয়েছে জাল যে ছিঁড়েছে এই ভাইদের খবর দিলি তাদের যা ক্ষতি হয়েছে তাদের ক্ষতিটা। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, চ্যানেল 24/7।